অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে চাকরি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরের কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করে যাচ্ছি। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। সহকারী পরিচালক বেতন গ্রেড 9 স্কেল 22,000 থেকে 53,060 টাকা, শূন্য পদের সংখ্যা 177, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা, সকল জেলায় আবেদন করতে পারবে। ফিল্ড অফিসার 107 জন, বেতন গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30/32, সকল জেলা আবেদন করতে পারবেন। কম্পিউটার টেকনিশিয়ান 1 জন, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট বা কম্পিউটার চালনায় দক্ষতা, সকল জেলা। রেডিও টেকনিশিয়ান 2 জন, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, সকল জেলা। 5 নম্বর অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার 1 জন, বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা, সকল জেলা। 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, 8 জন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলা মিনিটে সর্বনিম্ন 50, ইংরেজিতে 80 শব্দ, সকল জেলা। কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, 2 জন নিবে, সকল জেলার আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র ফিল্ড অফিসার, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, মোট পদ 122টি, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি, সম্প্রসারিত। বাগেরহাট জেলা ব্যতীত এতিম কোটার উপযুক্ত যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, স্কিল 10,200 থেকে 24,680, 5 জন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। পদে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 5 জন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। 60 লিপিতে গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 77 শব্দ, ঢাকা জামালপুর চট্টগ্রাম সিলেট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এই পদের জন্য। 10 নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 1 জন নিবে, গ্রন্থকার, বিজ্ঞান ডিপ্লোমা সহ কম্পিউটার চালানোর দক্ষতা, সকল জেলায় আবেদন করতে পারবেন প্রার্থীগণ। 11 নম্বর ওয়্যারলেস অপারেটর, 103 জন, বেতন 9,700 থেকে 23,490, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন, আবেদন করতে পারবেন নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, ফেনী, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, পিরোজপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী হন। 12 নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 16, স্কেল 9,300 থেকে 22,490, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানো দক্ষতা, সকল জেলা আবেদন করতে পারবেন। 13 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে 96 জন নিবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ লিখতে হবে, স্পিড ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, মানিকগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়ি, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 14 নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, 1 জন, সকল জেলা আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ,
ওয়াচার কনস্টেবল এই পদটিতে সবচেয়ে বেশি নেবে 690 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বেতন গ্রেড 17, স্কেল 9,000 থেকে 21,800 টাকা, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 16 নম্বরে ডাকরুম অ্যাসিস্ট্যান্ট একজন নিবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ডাকরুম কাজের জন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে। অফিস সহায়ক নিবে 70 জন, 17 নম্বর, অষ্টম শ্রেণী পাস, অবশ্যই শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ি, শরীরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নড়াইল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা পুত্রকন্যা, এতিম, ক্ষুদ্রঋণী গোষ্ঠী, আনসার, গ্রাম পত্রিকার সদস্যের কোটার প্রার্থীর বয়সের ক্ষেত্রে 30 বছর। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26 আগস্ট 2019 সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমা প্রদান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন কেমন লাগলো ভিডিওটি। চ্যানেলে চাকরি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।